আগে নামাজ পড়তেন একরকম, আবার এখন আরেকরকম, কি ব্যাপার? সৌদি আরব তো বুঝাইছেন নি না, এগুলো করা যাবে না। নামাজ কয়েক তো বড় করে বলেন, কুষ্টিয়া এক বাহিনী আছে, ওরা নামাজ কয় তিন উক্ত, কয় উক্ত? ভাই মনের পর্দা বড়, পর্দা বাড়ির পর্দা খুলে দাও, টুনটুনা টুনটুন। ভাই পানির নিচে মোমের বাতি, কি কয়? ভাই পানির নিচে মোমের বাতি কখনো জেনেবে না, কি কয়? পানির নিচে কোনদিন মোমের বাতি জ্বলে? কি ঢা মিথ্যে কথা কয়, পানির নিচে মোমের বাতি কখনো জেনেবে না। অমুকদারে গিলে পরে নামাজ রোজা লাগে না, গাজা ছাড়া বাঁচে না, কথা কয় না ঠিক কিনা? আমাকে যশোরে সুরমন কাটি, এই গত বছরে বাহাস হয়েছে আহলে হাদিসের সাথে। কি হাদিস? অন কি হাদিস? আপনাকে একদিন মনে নেই, মনে আসেনি? আহলে হাদিস নাম দিয়েছে আহলে হাদিস। আমার কাছে একটা বই আছে আহলে হাদিসের আসল বইটার নাম কি? আহলে হাদিসের আসল, এই আহলে হাদিসের আসল রূপে একটা বই আছে। ওই বইটা মাঝে মাঝে পড়ে দেখবেন আল্লাহর বান্দারা কারা ওরা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব যদি সারা পৃথিবীতে মানুষকে তিন চার ভাগ করা হয়েছে, কয় ভাগ বলেন? চার ভাগ। তিন ভাগ হলো হানাফি মাযহাবের। কয় মাযহাব? হানাফি মাযহাব। তিন ভাগ হানাফি মাযহাব, আর এক ভাগ অন্য ইমামরা নিছে, তা নিয়ে সমস্যা নাই। কিন্তু কিছু বান্দা নতুন করে গজাচ্ছে, নতুন নতুন করে কিছু বান্দা গজায় সৌদি আরবতে আইসে, পাকিস্তানতে আইসে, বড় উজুরে গেছে। ঠিক ঠিক ঠিক, সৌদি আরবতে ঘুরে আসলে কি বড় আলেম? এই সৌদি আরবতে ঘুরে যদি বড় আলেম হয় তাহলে তো আমাদের নামাজ পড়া লাগবে না, আমাদের মাদ্রাসায় পড়া লাগবে না, লাগবে? আমরা সব শুনে বিমানে সৌদি আরবতে ঘুরে আই, টাকলিসে পায়জামাটা ভরে চলে আসবো। কোন জায়গায়? টাকলিসে পায়জামা ভরে চলে আসবো। খোদার কসম লাগায় বলি, কিয়ামতের আগে। কোন সময় বলেন? কিয়ামতের আগে। আরো জোরে বলেন, কিয়ামতের আগে এমন এমন ফেতনা বের হবে যেটা আমাদের জবান দিয়ে বলতেও লজ্জা লাগে, কথা কয় না? এই শ্রমণকারী বাহাস হয়েছে এই আহলে হাদিস আর তলে হাদিসের সাথে, ওরা উপস্থিত হয়নি ওখানে, কোনদিন উপস্থিত হবে না ওরা। আমি গোপালগঞ্জে বলে গেলাম খেকানিয়া মাদ্রাসায়, আবার ছয় তারিখে দেখা হবে আল্লাহ বাসায়। যদি ওরা আমাদের সাথে বাহাস করতে চায় সেখানে যে জায়গায়, ওলামা ইকরাম প্রস্তুত, কথা কয় না ঠিক কিনা? কিন্তু বাস কর তো সুরমন কাটে আব্দুর রহমান ভাই আছে, হুজুর আমি একজনের মসজিদ ঢুকলাম, ঢুকে দেখি নামাজ পড়ছে, আল্লাহু আকবার। ও কোন নামাজ পড়ে না, আল্লাহু আকবার, রুকুতে একবার আজ জোগার, রুকুতে আজ জোগারে। তো পরের দিন একবার কয়, এই তুই একদিন নামাজ পড়ে আর করিস না কেন? ভাই নামাজ মিথ্যে কথা বলছে, না রেকর্ডিং আছে ইউটিউবে দিয়ে ছাড়ি দেন। পরে আমার আবার ধরু, কোন জায়গায় কোন জায়গায় তাও সে দেখা যায়। এই কয় হুজুর, একদিন নামাজ পড়েছ, পরের দিনে নামাজ পড়োনি কেন? ওই তুই কোস তাই নামাজ পড়ে দিল, 500 টাকা দিলে একদিন আত্মা দুটো কাজ সারা করতেছি, 500 টাকা, 500 টাকা একদিনই শেষ আর ভরি নেই। টাকা দিয়ে মানুষে নামাজ পড়ানো যায়? এই টাকা দিয়ে ফেম ব্রিত কয়দিন থাকে? দিল থেকে যদি ভালো রে ফেম ব্রিত না হয় তো টাকার ঘুরে গেল ও রহিমাও শেষ, কথা কয় না ঠিক কিনা? জোরে রসুল্লাহ সুন্নত তরিকায় মাদ্রাসার ওলামা ইকরাম, অধিকাংশ ওলামা ইকরাম যদি কোনো হাদিস মাদিস কোনো কিছু বা দলিল দরকার নাই, ওলামা ইকরাম যেদিকে যাইতেছে ওইদিকে তুমি চলে দেখুন, ওলামা ইকরাম যেদিকে যায় হাদিস সেদিকে যায় না? না দেখি আমরা, আল্লাহ জোরে বলো না সুবহান, খবরদার। আমি কাউকে আক্রমণ করে কথা বলছি না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, হাজার বছর ধরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহকে 90 বার স্বপ্ন দেখছে, কয়বার জোরে কান? 90 বার আল্লাহকে স্বপ্ন দেখছে, জোরে বলো না সুবহান আল্লাহ। ও তো ওই স্বামীটি আছে, কয়বার স্বপ্ন দেখছে আল্লাহরে? 90 বার। আর এখন আল্লাহ ইমাম আবু হানিফারে মানতে চায় না, যারা ইমাম মানবে না তাদের কোনো গতি নেই, কথা কয় না ঠিক কিনা? এই জন্য ওদের খপ্পরে রাত্রি আসে টাকা ভুলে দেয় পকেটে, আপনার ভাই তুই একটু হাত সুপার, তুই এটা এরকম কর ওইরকম কর, এ সমস্ত কারোর কোনো কথা শোনা যাবে না। একমাত্র উলামা ইকরাম দেওবন্দ উলামা ইকরাম খেকানিয়া মাদ্রাসার আব্দুল হান্নান সাহেব আছেন, উনারা যেরকম বলেন আপনি সেরকম চলবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই আগে নামাজ পড়তেন একরকম, আবার এখন আর একরকম, কি ব্যাপার? সৌদি আরব তো বুঝাইছেন নি না, এগুলো করা যাবে না। নামাজ কয়েক তো বড় করে বলেন, কুষ্টিয়া এক বাহিনী আছে, ওরা নামাজ কয় তিন উক্ত, কয় উক্ত? ভাই মনের পর্দা বড়, পর্দা বাড়ির পর্দা খুলে দাও, টুনটুনা টুনটুন। ভাই পানির নিচে মোমের বাতি, কি কয়? ভাই পানির নিচে মোমের বাতি কখনো জেনেবে না, কি কয়? পানির নিচে কোনদিন মোমের বাতি জ্বলে? কি ঢা মিথ্যে কথা কয়, পানির নিচে মোমের বাতি কখনো জেনেবে না।
অমুক দারে গিলে পরে নামাজ রোজা লাগে না গাজা ছাড়া বাঁচে না কথা কয় না ঠিক কিনা কয় মাজার শরীফ না কয় মজার শরীফ কি শরীফ এখানে আসি শুধু মজা মজার মজা আগে যখন জিলাই গরিবশা মাজার আছে কি যা মাজার গরিবশা মাজার ওইখানে যাবা দেখবা ওর বগুলতে মনে হয় পাঠার গন্ধ বের হচ্ছে কথা কয় না ঠিক কিনা ধরে কয় দাড়ি মো জীবনে কোনোদিন সাইজ সুইজ কোনোদিন করি নাই আল্লাহ ওরা নাকি খানায় কাবা বগুলে তল দে দেয় কমনি বগুলে তল দে খানায় কাবা দেয় নামাজ নাই রোজা নাই দাড়ি সো সুন্দর করে রাখে না আল্লাহু আকবার কাজার ম্যানেজারে করে আবার কাই নামাজ পড়া লাগবে না ওরে বাটপারে দল সাইডে খেসড়ি জন্নি আর দুই টুকরো কাজার জন্নি তুই তোর জীবনটারে নষ্ট করলির কথা কয় না ঠিক কিনা জোরে কও ওই সব বাদ দিয়া আল্লাহর ঘরে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কয় একটু জোরে কও পাঁচ ওয়াক্ত এ গোপালগঞ্জের জবান কলিজার টুকরা তোমার একটা মেয়ের সাথে প্রেম প্রীত আছে তুমি ওই মেয়ের বাড়ি দুপুর বেলা একবার যাইবা দুপুর বেলা একবার যে তুমি তাসলিমারে কও তাসলিমা তোগের বাড়ির আম গাছে ভালো দেখা যায় আসলে কি আম গাছ দেখার জন্য যাও না তাসলিমারে দেখার জন্য যাও আরো জোরে কও তাসলিমারে তো কয়বার হলো আসরের পরে আবার যাও যে কও তাসলিমা তোগের বাড়ির গরু দুধটা ভালো দেখা যাচ্ছে কি জানে তোগের বাড়ির গরু কি ভালো দুধ হয় আর আমাদের বাড়ি কি গরু কিনেছে দুধ হয় না তুমি দুইবার তাসলিমারে দেখা গেলে একবার আম গাছ দুইবার গরু দুধ দেখার জন্য গেছো আসলে কি গরু দেখার জন্য গেছো না তাসলিমারে দেখার জন্য গেছো আল্লাহু আকবার মাগরিবের সময় আবার যাও কয় তাসলিমা তোকের গাছের আম যে কত ভালো হয় আসলে কি আম দেখার জন্য গেছে না তাসলিমারে দেখার জন্য গেছে তাসলিমারে কয় তোকের গাছের আম যে কত ভালো হয় আর আমাদের কাছে দেড় ব্যাটারি আম গাছে আম ধরে না আল্লাহু আকবার তিনবার তওয়াফ হয়ে গেছে কয়বার ধরে কও তিনবার চার নম্বর বার যে তাসলিমা তোকের টিউবওয়েলে কেমন পানি ওঠে আসলে টিউবওয়েলে পানি উঠা দেখার জন্য যায় না তাসলিমারে দেখার জন্য যায় চারবার তো হয়ে গেছে পাঁচবার যে কয় তাসলিমা তোকের গাড়ি তোকের বাড়ি দাও দিয়ে কি সুন্দর ধার আসলে কি দাও দেখার জন্য গেছে না তাসলিমারে দেখার জন্য গেছে তাসলিমারে দেখার জন্য তুমি তোমার প্রেমিকার বাড়ি পাঁচবার তওয়াফ করিলা তুমি ওই তাসলিমারে পাইতেও পারো না পাইতে পারো আর আল্লাহরে পাওয়ার জন্য তুমি তুমি পাঁচবার আল্লাহরে ঘর তওয়াফ করো আল্লাহ তোমারে পাবে জোরে জোরে বলো সুবহানাল্লাহ আমরা বলি যে নামাজ কালাম পরে পড়ব গুছাই নিয়ে আগে ওই না আগে গুছাই নিয়ে তারপরে নামাজ পড়ব ও দোস্ত আমরা তো এইটা বলি না যে রোগ সাইরে গেলে তারপরে ঔষধ খাবো তাই কই না যে রোগ চোখ সাইরে গেলে তারপরে ঔষধ খাবো তা বলি না বাবা জান দুনিয়ার যত কাজ হোক না কেন আল্লাহর হাবিব বলে যদি কোনো বান্দা এই আল্লাহর হাবিব বলে যদি কোনো বান্দা নামাজ পড়ার জন্য বাড়ি থেকে রওনা হয় আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় জোরে জোরে বলো সুবহানাল্লাহ কে কে নামাজ পড়তে রাজি আছেন হাত উঁচু করে দেখান নারে তাকবীর আরো জোরে বলি নারে তাকবীর আত্নামান মাথা নিচে করে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ